হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তো ছাদ বাগানে আপনাদের স্বাগত। এখন বিকাল, ছাদে আসলাম, হাঁস মুরগিদের খাবার দিব, গাছে পানি দিব। তো ভাবলাম একটা ভিডিও তৈরি করি। তো চলুন দেখি আমার ছাদের কি অবস্থা। এই হলো লাউ গাছ। লাউ গাছ থেকে বেশ কিছু লাউ খাওয়া হয়েছে। যেহেতু গাছগুলো টবে লাগানো, সেহেতু গাছগুলোতে উর্বরতা কম, তাই এখন গাছগুলো একটু শুকনো শুকনো ভাব। আমি আবার মাটিতে কিছু জৈব সার মিশিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আরও লাউ খেতে পারবো পরবর্তীতে। এই হলো সেই বিলম্ব গাছ। এই গাছ থেকে অনেক বিলম্ব খাওয়া হয়েছে, এখন আবার বিলম্ব হইতেছে, যদিও এখন আগের মতো হচ্ছে না, অল্প দুই চারটা করে হইতেছে। এই হলো আমার হাঁস মুরগিগুলো, ওদের খাবার দিয়েছি, ওরা খাওয়া শেষ করেছে। দেখতে পারতেছেন আমার চীনা হাঁসগুলো বড় হয়ে গেছে, বেশ অনেকটাই বড় হয়েছে মাশাল্লাহ। তিনটা চীনা হাঁস, দুইটা পুরুষ এবং একটা মেয়ে হয়েছে। তো সবাই আমার চীনা হাঁসগুলোর জন্য দোয়া করবেন। এই হলো আমার হাঁস মুরগিগুলো খাইতেছে, ওদের খাওয়া শেষ। আমি ওদের অনেকক্ষণ আগে খাবার দিয়েছি। এই মোরগটা লাফ দিয়ে কাঁদে উঠে পড়ে, ওর পায়ে যত ময়লা আমার শরীরে ভরিয়ে দেয়। আমি ভিতরে ঢুকলেই ও আমার গায়ে লাফ দিয়ে উঠে পড়ে। তো সবাই আমার পশু পাখিগুলোর জন্য দোয়া করবেন। এই হলো আমার পর্তলিকা গাছগুলো, সুন্দর হলুদ কালার ফুল ফুটছে, হলুদের ভিতর পেন্ট। এই হলো সেই ডিম্বাগুন। তিন চারটা বেগুন হয়েছে। এই হলো পেঁপে গাছগুলো। আর এই সেই স্ট্রবেরি গাছগুলো, মাশাল্লাহ আমার স্ট্রবেরি গাছগুলো আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে এবং স্ট্রবেরি গাছে ফুল আসতে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন। আর এই হলো আমার কাঁচামরিচ গাছ। তো কিছু কিছু স্ট্রবেরি চারা আমি উঠিয়ে উঠিয়ে আলাদা করে লাগিয়েছি। এই যে দেখতে পারতেছেন, ওরা নতুন করে চারা ছাড়তেছে। তো আশা করি কিছুদিনের ভিতরে স্ট্রবেরি খেতে পারবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।